পুজোর মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব প্রকল্প চালু করেছেন তিনি যারা রেশন কার্ড হোল্ডার আছে তাদের জন্য এক বিশেষ ধরনের পরিষেবা কিন্তু চালু করতে চলেছে আজকে এই অফিসিয়ালভাবে তিনি এই প্রকল্পের উদ্বোধন করলেন এবং সেই প্রকল্পে লেখা আছে যে উৎসবের মরশুমে আনন্দ থাক সবার প্রাণে এই প্রকল্পে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে এখানে ছয় অক্টোবর থেকে ছয় নভেম্বর দু পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে অন্তদয় যোজনা এর পরিবারেরা এবং বিশেষ অধিকার প্রাপ্ত অর্থাৎ যাদের রেশন কার্ড ডবল এ ওয়াই এবং এস এসপি এইচএইচ অর্থাৎ স্পেশাল প্রায়োরিটি যাদের রেশন কার্ড আছে অর্থাৎ সাদা কার্ড এবং যাদের যে নীল রঙের কার্ড আছে ডিজিটাল কার্ড সেই ডবল এ ওয়াই অন্ত্যোদ্দ্বয় যোজনা এবং স্পেশাল প্রায়োরিটি কার্ড এই দুটো রেশন কার্ড হোল্ডার অর্থাৎ এই দুটো রেশন কার্ড যেসব পরিবারে আছে তাদের জন্য এই যে শরৎ উৎসব কালী পুজো দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে খাদ্য সরবরাহ দপ্তর অর্থাৎ ডাব্লু বি ফুড ডিপার্টমেন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করলেন ঠিক কি বলা হয়েছে না ডবল এ এবং এসপিএইচ যেই কার্ড যেসব পরিবারের আছে সেই সব পরিবারেরা এবার থেকে রেশন তুলতে গেলে সেখানে কিন্তু এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা তিরিশ টাকা কিলো দরে কিন্তু পাবে অর্থাৎ সরকার ভর্তুকি দিয়ে আপনি আপনার রেশনে যেরকম চাল আটা পেতেন সেরকমই পাবেন কার অনুপাতে এবং তার সঙ্গে যুক্ত হলো যে এক কিলো আপনি ময়দা তুলতে পারবেন যেখানে আপনাকে তিরিশ টাকা দিতে হবে যেটা বাজারে বেশি দাম সেখানে সরকার ভর্তুকি দিয়ে আপনাকে তিরিশ টাকা কিলো ধরে ময়দা দেবে অর্থাৎ আপনি ময়দা পাবেন এরপরে যখন রেশন তুলবেন এই মাসে আপনি কিন্তু অর্থাৎ ছয় অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত এই পিরিয়ডে যারা যারা রেশন তুলবে তারা কিন্তু ময়দা ময়দাটা নিতে পারবেন তিরিশ টাকা দিয়ে এবং ভর্তুকিযুক্ত চিনি কিনতে পারবেন বত্রিশ টাকা কিলো দরে এই পরিষেবা পাওয়া যাবে ডেটটা আপনাদের জানিয়ে দিয়েছে এবং যদি বিশা বিষদের জানার থাকে কিছু তাহলে আপনারা এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড নাম্বার দেওয়া আছে এছাড়াও মহকুমা বা জেলা খাদ্য নিয়ামকের সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন